আজকে হচ্ছে রবিবার, আর আজকে সকাল থেকে আমি লেবুর জল খাওয়া শুরু করেছি। গরম জলের সাথে লেবু মিশিয়ে খাওয়া শুরু করলাম, তো খেতে যা বাজে ছিল, তোমাদের কি বলবো, খুব বাজে ছিল খেতে, তাও খেয়ে নিলাম। এবার থেকে ডায়েট করতে পারি আর না পারি, কিন্তু এই যে লেবু জল, এটা রোজই খাবো এবার থেকে। তো পাপা বানিয়ে দিয়েছে সকালবেলা, আমি ঘুম থেকে উঠে বসলাম, ফ্রেশ হয়ে আসলাম, তারপর পাপা লেবুর জলটা বানিয়ে দিল, তারপর সেটা খেয়ে নিলাম। আর দুধ চা খাওয়াটা আমি বন্ধ করে দিয়েছি, আর একেবারে বন্ধ করতে পারিনি, কারণ আমাদের বাড়িতে তো দুধ চাই হয়, আমাদের বাড়িতে সবাই দুধ চা খেতে ভালোবাসে, তো সেই জন্যে দুধ চাটাই হয়। তো খুব কম খাওয়ার চেষ্টা করি, কোনো দিন খাই, কোনো দিন খাই না, এক দুদিন বাদ বাদ একবার খাই, এরকমই খাই। মানে একটু সময় লাগবে, আসলে চা খেতে তো ভালোবাসি, একটু ছাড়তে একটু সময় লাগবে। তো যাই হোক, তারপরে সকালে ব্রেকফাস্ট নিয়ে বসে পড়লাম, মা আমাকে দুটো রুটি দিয়ে দিল, আর পাপাকে তিনটে রুটি দিয়ে দিচ্ছে। আর এই দেখো আমার তনু সোনা, আর রুটি আর আগের দিনের ডাল তরকা রয়েছে, আর সকালে মা একটু বেগুন ভাজা করেছে। তো তোমাদের ডাল তরকার রেসিপিটা যে এত পছন্দ করেছো, বিশ্বাস করো সত্যিই, তোমরা যেমনটা ভাবছো না নতুন রেসিপি, আমারও নতুন রেসিপিই বলে মনে হয়েছে, আমরাও এর আগে এটা কখনো খাইনি। তো এটা করার পরে এটা ভীষণই খেতে ভালো হয়েছিল, তোমরা যারা শিখলে তারা অবশ্যই একবার ট্রাই করো। বেশি ঝামেলা তো নেই, একদম অল্প অল্প উপকরণে, সামান্য মানে একদম কম টাইমের মধ্যেই হয়ে যাবে, একদম সিম্পল কিন্তু খেতে ভীষণ টেস্টি। তো চলো গরম গরম বেগুন ভাজা, রুটি আর তরকা আমরা তিনজন মিলে সকালের ব্রেকফাস্টে করে নিই। আমার তনু অবশ্য রুটি ফুটি খাবে না, আমার তনুকে যদি এখন রুটি দিই না একদম সরিয়ে নেবে, তাও একটু দিয়েছিলাম কিন্তু খায়নি, আমি জানি তো খাবে না, কারণ উনি তো বাবু, উনি লুচি খায়। তো তারপরে দুই ঘরের বিছানা গুছিয়ে নিলাম আমি, তারপর এইবারে ঘরের কাজে হাত দেবো। হঠাৎ করে ভাবছো যে আজকে ঘরের কাজ কেন করছি বলো তো? আজকে আমাদের কাজের দিদিটা আসেনি, যে দিদিভাই আমাদের বাড়িতে কাজ করে সে দিদিভাই আজকে কাজে আসেনি, কারণ দিদিভাইয়ের খুব শরীর খারাপ, জ্বর, ওই জন্যে ফোন করে দিয়েছিলো আজকে আসতে পারবে না। তো অগত্যা আর কী করা যাবে, সেই জন্যে ঘরের কাজ আমাদেরই করে নিতে হবে। তো আমরা তিনজন ফ্যামিলি মেম্বার, তিনজন তিন দিকে চলে যাব কাজে, তো বেশিরভাগ কাজটা আমিই করবো। সকালবেলা আমি ব্রেকফাস্টটা করেই আর বসলাম না, অন্যদিন তো বসে থাকি, ভিডিও এডিট করি, ভিডিও দেখি, তো আজকে আর বসলাম না। আজকে কী করলাম বলো তো? ঝটপট উঠে পড়লাম, উঠে পড়ে দুই ঘরের বিছানাটা তাড়াতাড়ি করে গুছিয়ে নিলাম, তাড়াতাড়ি করে গুছিয়ে এবার ঘর ঝাড় দিতে চলে এসেছি। আমি ভাবলাম যদি বসে থাকি তাহলে এমনিই দেরি হয়ে যাবে, তো ওর থেকে বাবা আমি তাড়াতাড়ি করলাম, আমার যে কাজটুকু আছে সেটা আমি করে ফেলি। ওদিকে মা আবার এক গাদা কাঁচাকুচি ভিজিয়েছে, তো কাঁচাকুচি তো আমি করবো না, আমি কাঁচাকুচিটা করি না, মানে প্রচুর কাঁচা তো, আমি টুকটাক কাঁচাকুচি ওগুলো করি, মানে নাইটি টুকটাক জিনিসপত্র ওগুলো করি, কিন্তু প্রচুর জামাকাপড় যেহেতু ভিজিয়েছে, প্রচুর মানে একেবারে প্রচুর না, তবে তাও যা হোক আছে। তো ওই কাঁচাটা পাপা করবে বললো, পাপা বললো তোমাকে আর করতে হবে না, আমি স্নান করার সময় একটু থুপিয়ে কেচে দেবো। আমি বললাম যে আমি করি, তা পাপা বললো না থাক আমিই করব। তো পাপা আর করতে দিল না আমাকে, তো কি করব, ওই জন্য বাকি কাজগুলো করে আমি স্নান করে আসব। তো ঘরবাড়ি ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার উঠোনটা ঝাড় দিতে চলে আসলাম। তো অনেক দিন তো আর ঘরের কাজবাজ তেমন আর করা হয় না, তো অনেক দিন পরেই কাজগুলো করছি বলতে পারো, মায়ের অপারেশনের পর থেকেই তো এই কাজগুলো আমাকে আর করতে হয়নি, কারণ তারপরের থেকেই তো দিদিভাই কাজে এসেছিলো আমাদের বাড়ি, তারপর থেকে এই কাজগুলোর থেকে আমি ছুটি পেয়েছিলাম, তার আগে তো রোজই করতে হতো ওই কাজগুলো। তো এই কদিন মানে মায়ের অপারেশনের পর থেকে আমার এই কাজগুলো আর করতে হয় না, বেশ আরামেই আছি বলতে পারো। তো যাই হোক, অনেক মাঝে মাঝে তো করতেই হবে তাই না, তাও তো করি, মানে দিদিভাই যে ঘর মুছে দিয়ে যায়, তারপরে ধরো আমরা সকালে আমরা রান্নাবান্না করি, রান্নাবান্না করার পরে ওই বারান্দা মুছে একেবারে পুরো ঘরটাও মুছে ফেলি। এবার ওইরকম মেপে হয় না যে দিদিভাই করে দিয়ে গেছে বলে আর করা যাবে না, ওরকমটা না। তো যাই হোক, উঠোনটা ঝাড় দিতে হয় না অনেকদিন, উঠোনটা আর এই যে উঠোনটা তারপরে বাইরের পোটেটা ধোয়া এগুলো অনেকদিন পরেই করছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আজকে আবার কালী পুজো, আমাদের বাড়ির পাশে গান চলছে, সেই জন্যে আমি সব ভিডিওগুলোই আজকে ভয়েস ওভারে শেয়ার করব। আজকে তো দুপুরে রান্নাবান্না নেই, যা রান্নাবান্না আছে সব রাত্রিরে, রাত্রিরে লুচি হবে, ঘুগনি হবে। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আমি তারপরে ঘর মুছবো, তারপরে স্নান করবো।
46। তো আজকে আমার সকাল সকাল স্নান কমপ্লিট হয়ে গেছে, দেখতে পেলে সমস্ত সব কাজ বাজ করে স্নান টান করে আসলাম। এখন ভিডিও এডিট করবো, এখন আর কোনো কাজ নেই, এখন রান্না বান্না নেই, কিচ্ছু নেই, আজকে একদম ফ্রেশ। আর তাড়াতাড়ি স্নান করে না ভালোও লাগছে বেশ। তো এখন টিভি দেখবো, টিভিটা ছাড়বো, টিভি দেখতে দেখতে ভিডিওটা এডিট করব, পোস্ট করব, আর কোনো কাজ নেই, সব কাজ করে ফেলেছি। আর শুধু বাসনটা মাজবে বাকি আছে, শুধু ওটা মা মাজবে, মেজে স্নান করে নেবে, আর সব কাজ করে ফেলেছি। তাই তো, না আজকে রান্না নেই, শুধু ভাত করতে হবে। রান্না নেই তো ভাতটা করতে, রান্না নেই তো ভাত, আবার রান্না নাকি? সত্যি তাই, ভাত একটু চাল থেকে বসে দিলে হয়ে যায়। কি তোমার রুটি করতে হচ্ছে, লুচি করতে হচ্ছে, মা কো বেলো ছাকো? 1 কেজি আটা রুটি করার থেকে 5 কেজি চালের ভাত রান্না ভালো। তাহলে আর বলছো কেন, কত সময় লাগবে? আর পাপা এখন বাইরে বাইরের জঙ্গল পরিষ্কার করছে, আজ কয়েকদিন ধরে করছে, অনেকটা করা হয়ে গেছে, দাঁড়াও তোমাদের দেখায়। ওই যে করছে দেখো, অনেকটা পরিষ্কার হয়ে গেছে, একদম ঝোপঝাড় হয়েছিল, এবারে জায়গাটা সমান করে গোবর ল্যাপা দেওয়া হবে। আর এই দিকটাও অনেক পরিষ্কার, এগুলো সব জ্বালিয়ে দিতে হবে, ওইসব নোংরাগুলো। আর এসব পরিষ্কারও করা হয়ে গেছে অনেক, তাকে সব পরিষ্কার হয়ে গেছে। তো চলো আর ভিডিওটা এডিট করে নিই, 12টা বাজতে যায়। আমাদের সকালে তো খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আর খাওয়া দাওয়ার চিন্তা নেই, পাপা যাবে এখন চাল কিনতে, আমাদের চাল বারণ হয়ে গেছে, তারপরে ভাত রান্না হবে। কি পাগল সিং করছো, টাটা টাটা টাটা। আমরা এই দোকান থেকে একটা সাবানের জালি কিনবো। আগের দিনের যে তরকারি ছিল সেই তরকারি দিয়ে দুপুরে ভাত খাওয়ার পরে সন্ধেবেলা হয়ে গেছে, এখন মা আর আমি একটু যাচ্ছি কাকিদের বাড়ি, ছোট কাকিদের বাড়ি, মেজো কাকিদের বাড়ি। ওরা কি সাজিয়েছে, বাজি টাজি ফাটাবে, তাই দেখতে যাচ্ছি। ও বদমাইশ না, এখন আমাদের বাড়ি টুনি লাইট লাগালে সব বলবেন পুজোর জন্যই লাগিয়ে, ওই জন্যই লাগাইনি আমি। আমার ইচ্ছা করছিল নতুন বাড়ি একটু লাগাতে। কি করছিস? মোমবাতি চিবি চিবি করছে কেন? কি আছে এরা সব বাতি বাতি লাগাচ্ছে? চালের ওপর উঠে গেছে বিট্টু কৌশিক, এসব মোমবাতি লাগাচ্ছে। আগে ছোটবেলায় আমিও লাগাতাম ওদের সাথে। এই দেখে সাবধানে, এই দুই ভাই তো উঠেছিস, বিট্টু আর কৌশিক। দেখ কি অবস্থা করছে, দেখ এই তুই নেমে আয়, আরে তুই ওরে তুই নেমে আয়, ভিজে কেন? এই তো এত ভয়, ভিজে রোদ্র দিলে জল তো। আগুনের পাড়ে একটু সাকলে জ্বালিছিস কদিকে যাবে দাদা দাদার কাছে। দিলেই জ্বলে যায় তাড়াতাড়ি, জানিস বলছি, এই ফুল ঝুড়ি রেতে টাচ করলেই হয়ে যায়, এত সময় লাগতো না। এই ফুল ঝুড়িটা যাওয়ার সময় দেখাবেন, পরে জ্বলছে বাবা রে বাবা, না
এই তো চারিদিকে জ্বলছে, এগিয়ে উঠে একটু উঠে ঘুরিয়েই যাচ্ছে, উঁচু কথা এরকম করে অত উঁচু না নিচু পিছনে দেখলে না তুমি তো আর বাজি পোড়ানো দেখলে না, চলো বাই চলো। তুন তুলি আমাদের ডাকতে এসেছে, আমি আর মা এসেছিলাম তাই চলো দৌড়াচ্ছে, দেখো খালি দৌড়াচ্ছে, দেখো বলতে হবে না, মানে আমাদের এখন দাঁত যাচ্ছে না মোটা। ফ্রেন্ডস শুভ সন্ধ্যা, এখন বাজে হচ্ছে 7:19। তো আমি একটু বেরিয়েছিলাম, বেরিয়ে অল্প একটু মাংস নিয়ে এসেছি, আমি আর বিট্টু একটু গেছিলাম, 700 মতো মাংস নিয়ে এসেছি, মুরগির মাংস। তো খাসির চর্বি দিয়ে ঘুগনি হওয়ার কথা ছিল, তো খাসির চর্বি তো আনা হয়নি, তাই আছে শুধু ঘুগনি না ভালো লাগে না, হয় খাসির চর্বি নয় মাংস নয় মুরগির মাংস দিয়ে, মুরগির মাংস দিয়ে ঘুগনি ভালো লাগে। তো আজকে আমাদের চিকেন ঘুগনি হবে, তাই তো? আর মা আগে খায়নি কোনোদিন চিকেন ঘুগনি, আজকে ফার্স্ট টাইম খাবে। তো চিকেন ঘুগনি হবে আজকে আমাদের বাড়িতে, তো তোমরা সবাই চলে এসো, ঠিক আছে? এবার সিদ্ধ করা হবে, তাই তো? তো ঘুগনিটা এখানে বসিয়ে দিয়েছি, মাংসটা কষানোর পরে তারপরে সিদ্ধ করা মটর দিয়ে দিয়েছি, এখন ভালো করে কষাচ্ছি। আর ওইদিকে পাপা ময়দা মাখছে, ময়দা বেলছে, আর আমি লুচিটা ভাজবো। তো এই যে সবাই মিলে করছি, ঘুগনিটা খেতে দারুণ হবে মনে হচ্ছে, মুরগির মাংস দিয়ে ঘুগনি আমার মা পাপা এর আগে কোনোদিন খায়নি, আমি খেয়েছি অবশ্য, আমি খেয়েছিলাম এর আগে। আর মা এখন বসে বসে জামা কাপড়গুলো ভাজ করছে, আর আমি ঘুগনিটা রান্না করছি, আর বাইরে গান চলছে, তো ওই জন্যে আমি ভয়েস ওভার দিচ্ছি তোমাদের সাথে। তো চলো রান্না বান্না করি আর কি।
দারুণ ফুলছে দেখো, পাপা ওখানে বেলছে আর আমি একটা প্লেটে করে তুলে নিয়ে আসলাম কিছুটা, এবার কিছুটা আমি ভেজে নেবো। লুচি ফুললে কিন্তু দারুণ লাগে, তাই না বলো? তো দারুণ দারুণ ফুলছে লুচিগুলো। আমাদের রান্না বান্না সব কিছু কমপ্লিট, লাস্টে একটু সুজিও করে নিয়েছি, তো তোমাদের বাড়ি গিয়ে দেখাচ্ছি। তারপরে চলে আসলাম আমাদের পাড়ায়, যে ছোট্টখাট্টো পুজোটা হচ্ছে বাচ্চারা মিলে করছে, তো ওইখানটা একটু দেখতে আসলাম যে কিরা কীরকম কী সাজিয়েছে না সাজিয়েছে বা কী করছে বাচ্চারা। তো দেখি এখানে ভালোই সাজিয়েছে ছোটো ছোটো বাচ্চারা, দেখো এখানে সবাই ছোটো ছোটো বাচ্চা কাচ্চা রয়েছে, তো ওরা সবাই মিলেই করেছে। তো তারপর আবার এখান থেকে হাঁটতে হাঁটতে আমরা কিছু দূর যাবো, আমরা তিনজন মিলে মানে রাস্তাটা হাঁটতে যাব, লাইট জ্বলছে তো সেই জন্য ভাবলাম, মা বললো চল সামনে থেকে কিছু দূর হেঁটে আসি। তো আমি আর পাপা হেঁটে আসলাম, তারপরে বাড়ি আসার সময় ওরা দেখি ঢাক বাজাচ্ছে, আমি বলছি কই ঢাক বাজাতে দেখি কেমন পারিস, তাই সবাই মিলে একটু মজা করছিলাম। রাস্তা দিয়ে একটু ঘুরে ফিরে আমরা তিনজন বাড়ি চলে আসলাম, তারপরে এবার আমরা খাওয়া দাওয়া করব। আমি বলছিলাম তো চলো হাই ফ্রেন্ডস, এবার আমরা খাওয়া দাওয়া করব, কারণ বাইরে গান চলছিল, তোমরা আমার কথা শুনতে পাবো না, তাই আমি তো জানি পরে ভয়েস ওভার দেবো, তাই তোমাদের সঙ্গে একটু মজা করছিলাম। তো চলো এবার খাওয়া দাওয়া করে নিই, কী কী রান্না বান্না হয়েছে দেখাই। তো এই হচ্ছে আমাদের ফুলকো ফুলকো লুচি, সবকটা লুচি এমন ফুলেছিল না, এখন অবশ্য চুপসে গেছে। আর এই হচ্ছে আমাদের মাংসের ঘুগনি, মুরগির মাংসের ঘুগনি, এটা খেতেও দারুণ হয়েছিল। তো লুচি ঘুগনি আর এই হচ্ছে সুজি, তো সুজিটা যা হয়েছিল আমি বেশি করে ঘি দিয়ে সুজিটা ভেজেছি আর অনেকটা দুধ দিয়ে সুজিটা রান্না করেছি। আর এই যে ছোলার ডালটা, নারকেল দিয়ে ছোলার ডাল, এটা বিট্টুরা দিয়ে গেছে, তো বিট্টুর মা রান্না করেছিল তাই বিট্টু দিয়ে গেছে ওটা। তো যাই হোক চলো আমরা খেয়ে নিই, মা প্লেটটা সাজিয়ে দিচ্ছে সুন্দর করে, একটা সুন্দর প্লেট পরিবেশন করছি। তো এই প্লেটটা দিয়েই আজকে আমার ভিডিওটা শেষ করব। তো দেখো মা প্লেটটা সুন্দর করে সাজিয়ে দিচ্ছে, মাংসের ঘুগনি দিচ্ছে আর কাকিদের ছোলার ডালটা দেবে আর হচ্ছে কী বলে সুজি। তোমাদের কার কার বাড়িতে আজকে কী কী রান্না হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর সবাইকে হ্যাপি দিওয়ালি, শুভ দীপাবলির অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, সবাই খুব ঘোরো, মজা করো কিন্তু সাবধানে, সাবধানে এটাই বলবো। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য আজকে সবাইকে টাটা বাই।